নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, আগামী 9 অক্টোবর রবিবার যদি এই স্বপ্ন আপনি দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার সামনের দিন যে ভালো আসে তারই কিন্তু সংকেত ঈশ্বর, গড, আল্লাহ যাই বলুন না কেন, আপনাকে কিন্তু দিয়ে দিল। এবার সেই সংকেত নিয়েই আলোচনা করব। কি সেই সংকেত, কি সংকেত পেলে এই দিনে আপনার ভাগ্য বদলে যেতে পারে, সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেকটা দিন যে কথাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, অনুরোধ করি, সেই কথাটা আজও বলবো। সম্পূর্ণ দেখুন, আপনি যখন প্রবেশ করেই ফেলেছেন ভিডিওর মধ্যে, তাহলে একটু কষ্ট করে সম্পূর্ণ শুনুন, আপনার ভাগ্য বদলেও যেতে পারে। আর যদি কেটে কেটে দেখেন, তাহলে কিন্তু আপনার সময়টাই জাস্ট নষ্ট হবে, জীবনের পরিবর্তন আসবে না, কারণ অনেক কিছু বোঝা বা জানার কিন্তু প্রয়োজন আছে। আমরা কিন্তু না বুঝে শুনে জীবনের অনেক বড় ক্ষতি করে ফেলি। আবার যদি ঠিক আমরা জেনে বুঝে চলতে পারি, জীবনের থেকে অনেকটাই আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি জীবনকে। ঠিক সমস্ত কিছু আমাদের বোঝার উপরে নির্ভর করে। দেখবেন কোনো একটা সময় আপনাকে কেউ যদি গালিও দেয়, আপনার ভালো লাগবে, রাখবেন না। আবার কোনো একটা সময় যদি আপনাকে ভালো কথা বলে, আপনি রেগে যাবেন। অর্থাৎ আমাদের বোঝার উপরে কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে। তাই আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি যে আমার প্রত্যেকটা আলোচনা আমি কিন্তু ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি। আর আপনারা যদি এই কথাগুলো শুনতে পারেন, পরস্পরভাবে আপনাদের ভাগ্য বদলাবে। আর যদি কেটে কেটে দেখেন, আপনার যদি মনে হয় যে কিছুটা সময় আমার আছে নষ্ট করি ভিডিওগুলো দেখে, এর চ্যানেল তার চ্যানেল, তাহলে ঠিক আছে, ওকে। আর যদি মনে হয় না আপনার জীবনে কিছু পরিবর্তন ঘটাতে চান, আপনি ভালো একটা জায়গায় পৌঁছাতে চান, বড় স্বপ্ন আছে পূরণ করতে চান, তাহলে যে আলোচনায় আপনি প্রবেশ করুন না কেন, সম্পূর্ণ শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তারপর গিয়ে সফলতা। সফলতা তো সহজ, কানে শুনবেন আর সফলতা হয়ে যাবেন, আপনার জীবনের সফলতা চলে আসবে, এরকমটা হয় না। দেখুন আজকের আলোচনা তো আমি বলবো অবশ্যই সম্পূর্ণ দেখুন, যদি এরকম কোনো সংকেত আপনি পেয়ে যান, তাহলে আপনার ভাগ্যে পরিবর্তন 100% হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর আপনি যদি কেটে কেটে দেখেন, তাহলে কোন সংকেতটা আপনি দেখবেন সেটা তার আগে থেকে জানা নেই, দেখা গেলো এমন কিছু সংকেত কেটে দিলেন সেটা আপনার অবশ্যই স্বপ্নে আসছে সেই 9 তারিখ, আর আপনি কিন্তু তার সম্পূর্ণ ফলটা পাবেন না। জানা থাকলে যতটা ভালো দ্রুত গতিতে আপনার জীবনে আসবে, যদি না জানা থাকে আসবে না, আপনার আসবে ঠিকই, আপনি সেটা গ্রহণ করবেন না, কারণ আপনার জানা থাকবে না। সেই কারণে আমি বলি প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা ভিডিও একটু কষ্ট করে সম্পূর্ণ দেখুন, খুব বড় হয় না, আপনাদেরই ভালো, কারণ আপনাদের অনেক কিছু অভিজ্ঞতা বাড়বে, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, বোঝানোর চেষ্টা আমি প্রত্যেক দিন করি, আজও করলাম, যদি বোঝেন তো ভালো, আর না বুঝলে কিছু বলার নেই। তাহলে আজকের আলোচনার বিষয়, অবশ্যই আগামী 9 অক্টোবর রবিবার যদি এই স্বপ্ন আপনি দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার সামনের দিন যে ভালো আসে তারই কিন্তু সংকেত আপনি পেয়ে গেলেন। এই যে ভালো সময় আসছে, কেন, আমি কেন প্রশ্নের উত্তর প্রত্যেকটা দিন আপনাদেরকে দেই, আজও দেব। দেখুন আগামী 9 অক্টোবর মা লক্ষ্মী পুজো, আমরা সবাই জানি কোজাগরী লক্ষ্মী পুজো। আর এই শুভ দিনে আপনি যদি স্বপ্নে এই কিছু সংকেতের কথা আমি বলবো পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সামনের যে দিনগুলো, সেই দিনগুলো আপনার জন্য ভীষণ শুভ হতে চলেছে। আপনি জ্ঞানী ও ধনী হবেন 41 দিনের মধ্যে, এতে কোনো সন্দেহ নেই। আসুন দেখি কি সেই সংকেত আপনার জীবনে পরিবর্তন এনে দিতে পারে। সেই সংকেত আপনারা যদি পেয়ে থাকেন, তাহলে কিন্তু আমি আজ যে আলোচনাগুলো করব বা করছি আপনাদের সাথে মিলবেই, কারণ ঈশ্বরীয় আশীর্বাদ, ঈশ্বরের সংকেত কোনো রকম বিফলে যায় না, এটা আমি উপলব্ধি করেছি, আমি এর মানে বুঝি জানি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করছি। তাহলে আসুন প্রথমে যে সংকেতের কথা বলবো, 1 নম্বর সংকেত সেটি হলো, আপনি যদি স্বপ্নে, অর্থাৎ কবে, এই 9 অক্টোবর লক্ষ্মী পুজোর দিন ভোরের দিকে, অর্থাৎ 4টে থেকে 6টা,
এই সময় আপনি কি করে বুঝবেন চারটে থেকে ছটা আপনার ঘুমটা ভেঙে গেল? তখন দেখলেন ঠিক সাড়ে চারটে, পাঁচটা, ছটা, ঘুম ভাঙার পরে যদি বুঝতে পারেন এই টাইমটা, তাহলে কিন্তু আপনার 41 দিনের মধ্যে ভাগ্যের পরিবর্তন 100%। স্বপ্নটা কি? পেঁচা, অবশ্যই সাদা পেঁচা। আপনি যদি এই লক্ষ্মী পুজোর দিন ভোরে সাদা রঙের পেঁচা দেখতে পান যেখানে খুশি, আপনার বাড়ি হোক, জঙ্গলে হোক, বাগানে হোক, যেখানে খুশি স্বপ্নে একটা পেঁচার দৃশ্য আপনি দেখবেন, ব্যাস এতটুকুই, আপনার ভাগ্য কিন্তু বদলে দেবে। একটা পাখি, একটা পেঁচা তাও স্বপ্নে আসবে, আপনার জীবনের পরিবর্তন ঘটিয়ে দেবে। এগুলো অবিশ্বাস্য হলেও সত্য কথা, এটা আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। এরপরে যে দুই নাম্বার সংকেতের কথা বলবো, এই দু নাম্বার সংকেতটি কি সেটি দেখুন। এটাও কিন্তু আপনি হয়তো শুনেই বলবেন, এটা আমার সঙ্গে অনেকবার ঘটেছে, কিন্তু অনেকবার ঘটেছে সেটা ঠিক সময়ে ঘটেনি। অর্থাৎ যে কোনো জিনিস সময়ের প্রয়োজন আছে, সময় ছাড়া কখনো আপনার জীবনে সাকসেস আসবে না। সেই সংকেতটি হলো যেটা দু নাম্বার সংকেত, আপনি যদি এই লক্ষ্মী পুজোর দিন সকালে অর্থাৎ চারটে থেকে ছটার মধ্যে পদ্ম ফুলের স্বপ্ন দেখে থাকেন, জলে পদ্ম ফুল ফুটে আছে, আপনি হয়তো তুলছেন বা আপনি দাঁড়িয়ে দেখছেন, যেভাবে খুশি, বা ওই পদ্ম কেউ নিয়ে যাচ্ছে আপনার সামনে দিয়ে, বাজারে বিক্রি হচ্ছে, যেরকম খুশি হোক, পদ্ম ফুল আপনার স্বপ্নে যদি আসে বা এসে থাকে, তাহলে কিন্তু এই 9 তারিখের পর থেকে আপনার 41 দিনের মধ্যে জীবনের বড় পরিবর্তন ঘটবে, 100% দিয়ে ঘটবে। এবং আপনার যদি কোনো অভাব অনটন থেকে থাকে, ঋণ করে ফেলেছেন, ভুলে যান, ওগুলো শোধ হয়ে যাবে এবং আপনার জীবনে একটা সুন্দর এবং খুব ভালো সময় আসছে, এটা আমি 100% দিয়ে বলতে পারি। তাহলে এই সংকেতগুলো আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই 41 দিনের মধ্যে। 3 নম্বর যে সংকেতের কথা বলবো, দেখুন 3 নম্বর সংকেতটিও কিন্তু হয়তো শুনে মনে করবেন এটা আমি দেখেছি, কিন্তু সময়ে দেখতে হবে, অসময়ে দেখলে হবে না। সেই স্বপ্নটি হলো আপনি যদি সাদা সাপের দৃশ্য দেখতে পান এই লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল, যদি আপনার ঘুম ভেঙে আপনার মনে পড়ে যে এতক্ষণ একটা স্বপ্ন দেখছিলাম সাদা সাপের, তাহলে কিন্তু আপনি 41 দিনের মধ্যে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটা আপনি 100% ধরে নিতে পারেন। আপনার জীবনে পরিবর্তন আসবেই, আর সাদা সাপের দর্শন আপনার কোটিপতির হবার একটি সংকেত। স্বয়ং কুবের দেব প্রসন্ন হয়, কুবের দেবের ধনসম্পদ আপনাকে উজাড় করে দেবে যদি সাদা সাপের স্বপ্ন আপনি দেখে থাকেন এই শুভ দিনে, শুভক্ষণে। আমরা জানি ব্রহ্ম মুহূর্ত মানে শুভক্ষণ, আর শুভ দিন মা লক্ষ্মী পুজো সেই দিন। আর এই লক্ষ্মী পুজো বলেই এই সংকেতগুলো আপনার অনেক গুণ পাওয়ার দিয়ে আপনার জীবনে ঢুকবে বা প্রবেশ করবে। অন্যান্য দিন আপনার এই স্বপ্ন যদি আসে কোনো কাজে আসবে না, শুধু শুভ তিথি দেখেই সমস্ত কিছু করা হয়। দেখবেন আমরা তন্ত্রক্রিয়া যখন করি একটা অপেক্ষা করি দিনের জন্য, অমাবস্যা ভালো কাজ হয়, গ্রহণ, পূর্ণিমা, যে কোনো দিন তো করা যায়, হবে পার্সেন্টেজ কম। আর এই শুভ দিনে অবশ্যই একদম 100% কাজ হবে। ঠিক সেরকমই আপনার স্বপ্ন যদি যে কোনো দিন দেখেন ওটা কোনো ব্যাপার নয়, স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি, কিন্তু যদি তিথি অনুযায়ী শুভক্ষণে যদি সেরকম স্বপ্ন দেখা যায় আপনার ভাগ্য 100% বদলে যাবে। এগুলো কিছু সংকেত আমাদের ঈশ্বর দিয়ে থাকে। এবার যে 4 নম্বর যে সংকেতের কথা বলবো, আপনি যদি স্বপ্নে এই লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরকে পুজো করতে দেখেন, দিনটাও লক্ষ্মী পুজোর দিন এবং আপনি ভোরবেলা স্বপ্নে দেখছেন যে মা লক্ষ্মীকে পুজো করছেন আপনার বাড়িতে বা কোনো মন্দিরে, পুজো করলেই হবে কিন্তু মূর্তিটা মা লক্ষ্মীর হতে হবে, যদি এরকম দৃশ্য আপনার স্বপ্নে আসে তাহলে কিন্তু আপনি দিন গুনুন, 41 দিন লাগবে না, তার আগেই আপনার
জীবনে বড় পরিবর্তন ঘটবে। কোত্থেকে কিভাবে প্রচুর ধনসম্পদ আপনার হাতে এসে ধরা দেবে, একাধিক সম্পত্তি আপনার হবে। শেষ যে সংকেতের কথা বলবো, 5 নম্বর, সেই সংকেতটি হলো যদি স্বপ্নে আপনি কোনো বাচ্চা মেয়ে সন্তানকে দেখতে পান, আপনার দেখতে পান মানে যে কোনো জায়গায় নয়, আপনার বাড়িতে হয়তো আপনার মেয়ে নেই কিন্তু আপনি দেখছেন আপনার মেয়ে, বা দেখছেন কারোর এর মা বাবাকে জানেন না কিন্তু আপনার বাড়িতে মেয়েটা আসছে, অবশ্যই বাচ্চা হতে হবে এবং কন্যা সন্তান হতে হবে। বাচ্চা বলতে 3 থেকে 4 বছরের, সবে হাঁটা শিখেছে, কথা অস্পষ্ট, সেরকম বাচ্চা মেয়ে যদি আপনার স্বপ্নে এসে থাকে, স্বয়ং মা দুর্গা আপনাকে সংকেত দেবে যে তোর আর কষ্টের দিন বেশি নেই, 41 দিনের মধ্যে আপনার জীবনে সুখময় হয়ে উঠবে। প্রত্যেকটা সংকেত আপনার জীবনের সঙ্গে কার্যকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন যে ঘটছে, যদি সংকেতগুলো আপনি পেয়ে থাকেন। নোট করে রাখুন আজকে আমার কথাগুলো, আর আপনার যদি এরকম সংকেত আসে তারপরে মিলিয়ে নেবেন, 100% মিলবে। কিন্তু এখানে আবার একটা কিন্তু বলতেই হয়, এই যে সংকেতগুলো আপনি যখন পাবেন কারোর সাথে শেয়ার করলে আর কাজ হবে না, কাউকে বলা যাবে না। এই 5টা সংকেত যদি আপনার স্বপ্নে আসে, আপনার যত কাছের লোক হোক না কেন, শেয়ার করা যাবে না, যদি একবার বলে ফেলেছেন আর হবে না। আচ্ছা, এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।